আবর্জনায় ভরি থাকার হ্রদত এখন সরু নাও। নাও বলি কলে সাধারণতে যি ধরনের আকৃতি এটা মনলৈ আহে ঠিক তেনে ধরনের আকৃতির এই নাওখন নহয়। এইখন নাও বিশেষভাবে তৈয়ার করা হয়েছে, ইয়াত সংলগ্ন হয়ে আছে অত্যাধুনিক প্রযুক্তি। হংকঙৰ পাওয়ার বোট নামৰ এই রোবটিক নাওখনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে পরিষ্কার করব পাৰে পানির মাজত আবদ্ধ হয়ে থাকা তেল আর বিভিন্ন ধরনের আবর্জনাযুক্ত পানি। এই রোবটিক নাওখন প্রয়োগ করে পরিষ্কার করা হয়েছে মেঘালয়ের উমিয়াম হ্রদ। বরাপানি বা উমিয়াম হ্রদর পৰা দৈনিক 15 লিটার তেল আর 200 কিলোগ্রাম পানি পরিষ্কার করে আহিছে এই রোবটিক নাওখনে। হংকং বেস স্টার্টআপৰ সহযোগত মেঘালয় সরকারে বিভিন্ন পর্যটনস্থলীসমূহ পরিষ্কারকরণের কাম আরম্ভ করেছে আর ইয়ারে অংশ হয়ে পড়েছে উমিয়াম হাইডেল প্রকল্পর জলাশয়। ভরধুয়ারু বাহিনীত আবর্জনায় যি সময় প্রত্যাহ্বান নমাই আনিছে মহানগরবাসীলৈ, সেই সময়ত মেঘালয় সরকারে লওয়া এই পদক্ষেপ নিশ্চয় রাজ্যখনের বাবে এক শিক্ষা হয়ে পড়িব পারে। নিউজ ডেস্ক, নিউজ 18 অসম নর্থ ইস্ট।